বিসমিল্লাহির রহমানির রহিম। আমি সবার প্রতি সালাম রেখে হযরত দয়াল বাবা দারাগলি সার পাক দরবার শরীফে সালাম রেখে হযরত কল্লাশা বাবার পাক দরবার শরীফে আমি সালাম রেখে হযরত কাশেম আলী ফকির সাহেবের পাক দরবার শরীফে আমার ভক্তিপূর্ণ সালাম রেখে আমার প্রতিপক্ষ শিল্পী আজকে যারা উপস্থিত আছেন সকলের কাছে সালাম রেখে আমি আমার কর্তব্য কাজ শুরু করছি। আর আজকে আমার ভাগে পড়ছে মেরাজতত্ত্ব, তাই মেরাজতত্ত্বর পক্ষ নিয়ে আমার প্রথম গান। একদিন দাওয়াত করিল এসে, দাওয়াত করিল এসে জিব্রাইল মালাইকা, ধন্য হলো পুণ্যভূমি নগরী মক্কা, ফিরে ধন্য হলো পুণ্যভূমি নগরী মক্কা। দেশ পাই জিব্রাইল দাওয়াত লইয়া যায় মক্কা নগর উম্মে হানির ঘরের দরজায়। যাইয়া দেখে দরজা বন্ধ, ভিতর দেওয়া খিল, তিনবার কলেমা পাঠ করল জিব্রাইল। যাইয়া দেখে দরজা বন্ধ, ভিতর দেওয়া খিল, তিনবার কলেমা পাঠ করল জিব্রাইল। ওরে দরজা খুলিয়া গেল, ঢুকিল ভিতরে, ভিতরে ঢুকিয়া জিব্রাইল দেখতে পায় নজরে, আবার দিনের নবী শুয়ে আছে দেখি বারে পায়। ঘুমেও না জাগ নাও না মোরা কাবায়, এই কাণ্ড দেখিয়া জিব্রাইল ভাবতেছে অন্তরে, আমি ডাক যদি দেই এখন দিনের মোস্তফারে, আরে ডাক শুনিয়া দুঃখ যদি নেই নবী অন্তরে, আমি গুনাগার হইয়া যাব আল্লাহর দরবারে। এই কাণ্ড ভাবিয়া জিব্রাইল কি করে তখন আয়, পবিত্র কদম দুটি তার বুকেতে জড়ায়, ওরে পবিত্র কদম দুটি তার বুকেতে জড়াইয়া, কদমের তালু চাটে জিব্রাইল হাতের তালুতে নিয়া, কদমের তালু যত চাটে ততই কেবল মধু উঠে, কদমের তালু যত চাটে অমৃত শুভা, আমি কোনদিন করি নাই আহার মিটে নাই ক্ষুধা। ওরে জিব্রাইল কয় এমন সরাবন অমৃত শুধা, আমি কোনদিন করি নাই আহার মিটে নাই ক্ষুধা। ওরে কদম চাটিয়া জিব্রাইল পিপাসা মিটাইল, এবার ঠান্ডা পাইয়া দিনের নবী জাগিয়া উঠিল। আরে কদম চাটিয়া জিব্রাইল পিপাসা মিটাইল, আরে ঠান্ডা পাইয়া দিনের নবী জাগিয়া উঠিল। আরে জিব্রাইলে কইয়া রাসুল, জিব্রাইলে কইয়া রাসুল, আসসালামু আলাইকা, ধন্য হলো পুণ্যভূমি নগরী মক্কা, কিরে ধন্য হলো পুণ্যভূমি নগরী মক্কা। জিব্রাইল কয় দিনের নবী, দিনের করেন না কবুল, জিব্রাইলে কয় দিনের নবী, দিনের মকবুল, আপনার দোস্তে করেছে দাওয়াত করেন না কবুল, আমার নবী বলে দাওয়াত কবুল হইবে মেরাজ, আরে দুই রাকাত করিতে হয় মোর শুকরিয়া নামাজ। আরে অজুর পানি জিব্রাইল তুমি আনো রে এখন, পানিরও লাগিয়া জিব্রাইল করিলেন গমন, সাগরেতে গেল জিব্রাইল সাগরে নাই পানি, পুকুরেতে গেল জিব্রাইল শুকায় পুকুর খানি, তারপরে গেল জিব্রাইল জমজম কূপের ধারে, আরে যাইয়া দেখে পানি নাই সে কূপের ভিতরে, ওরে কূপের ভিতর দিয়া একটা রাস্তা দেখা যায়, আরে রাস্তা
দিয়া চললেন দিবেল পানির আশায়, ওরে হাঁটিতে হাঁটিতে দিবেল হইল পেরেশান, আরে চাইয়া দেখে চলে গেছে চৌথায় আসমান, ওরে হাঁটিতে হাঁটিতে দিবেল হইল পেরেশান, আরে চাইয়া দেখে চলে গেছে চৌথায় আসমান, আরে ইমামুল মসজিদের ধারে দাঁড়াইল দরজার পরে ইমামুল মসজিদের ধারে তারখিল, আরে তিনবার কলেমা পাঠ করলো জিব্রাইল, দরজা খুলিয়া গেল ঢুকিল ভিতরে, ভিতরে ঢিকিয়া জিব্রাইল দেখতে পায় নজরে, এক চিকন মশারির নিচে চিকন চাদর গায়ে, আরে এক ব্যক্তি শুয়ে আছে দেখিবারে পায়ে, বাম হাতের কাইয়ায় আঙ্গুল রইয়াছে বাহিরে, কাইয়ায় আঙ্গুল দিয়া বেটার রক্ত ঝরে পড়ে, এক ফোঁটা রক্ত হতে সত্তর ফোঁটা হয়, ওরে সত্তর হতে সত্তর হাজার শোনেন তার বিষয়, সত্তর হতে সত্তর হাজার এইভাবে বাড়ে, ওই পানি ওই রক্ত কিছু দূরে পানির আকার ধরে, এই কাণ্ড দেখিয়া জিব্রাইল ভাবে তখন আয়, আরে এই জায়গাতে শুয়ে আছে আছে কোন জনায়, এই কথা বলিয়া জিব্রাইল কি কাম করিল, মাথার কাছে তে গিয়া কাপড়টা উঠাইল, এই কথা ভাবিয়া জিব্রাইল কি কাম করিল, ওরে মাথার কাছে তে গিয়া চাদরটা উঠাইল, চাদর উঠাইয়া জিব্রাইল দেখিল রে চাইয়া ওই জায়গাতে শুয়া আছে মজনের আম্বিয়া, ওরে চাদর উঠাইয়া জিব্রাইল দেখে পেল চাইয়া ওই জায়গাতে শুয়ে আছে দিনের আম্বিয়া, জিব্রাইল বরে আসলাম যারে মক্কা নগরে, আমার আগে এই জায়গাতে আইলো কেমন করে, ওরে জিব্রাইল বরে আসলাম যারে মক্কার নগরে, আরে আমার আগে এই জায়গাতে আসলো কেমন করে, এই কথা ভাবিয়া জিব্রাইল করলো কি তখন চৌখের পলকে মক্কায় করিল গমন, ওরে আয়েশা দেখে অজু করে দিনের পয়গাম করে, আরে জিব্রাইলে পাইল না পানি পানি নবীর ঘরে, আয়েশা দেখে অজু করে দিনের পয়গাম্বরে, আরে জিব্রাইলে পাইল না পানি পানি নবীর ঘরে, আরে যার পানি সে তৈয়ার করে অজু করে আপন ঘরে, যার পানি সে তৈয়ার করে, ধাপা ধন্য হলো পূর্ণ ভূমি নগরী মক্কা, কিরে ধন্য হলো পূর্ণ ভূমি নগরী মক্কা, একদিন দাওয়াত করিল এসে, দাওয়াত করিল এসে জিব্রাইল মালাইকা, ধন্য হলো পূর্ণ ভূমি নগরী মক্কা, কিরে ধন্য হলো পূর্ণ ভূমি নগরী মক্কা, ছোট ছোট বাজাবি। আজকের পালা গানটা হলো নবী তত্ত্ব এবং মেরাজ তত্ত্ব, কর্তাপক্ষ আমাকে দিয়েছেন মেরাজের ভাগ, আমার প্রতিপক্ষ গায়ক জনাব মানিকগঞ্জের আবুল সরকার সাহেবকে দিয়েছেন নবীর জীবনীর ভাগ, তো আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন থেকে সর্বপ্রথম একটা জিজ্ঞাসা থাকবে, আমার রাসূলের পারাতো চাচা ছিল আবু জেহেল, অনেকে মনে করে অনেকে ভাবে যে আবু জেহেল ছিল রাসূলের আপন চাচা, আসলে না পারাতো চাচা ছিল, স্বভাব চরিত্র এমন ছিল কারো কাছ থেকা কোনো কিছু যদি কোনোদিন নিত ওইটা ফেরত দিয়া দেখত না, এক বেটায় কিছু টাকা রাখছে চাইলে আর ফেরত দেয় না, রাসূলের কাছে গিয়া বিচার দিছে যদি আপনার পারা তো চাষা আপনার তো চাষা আমার টাকাটা উদ্ধার করে দেন, এই দিক দিয়ে আমার রাসূলকে মারার জন্য তার ভাতিজা মুহাম্মদকে মারার জন্য আবু জেহেল লোক লাগায় রাখছে পাইলেই মারবি, কিন্তু ওই বেটার টাকা উদ্ধার করার জন্য আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারে নিয়ে আবু জেহেলের ঘরের দরজার সামনে গিয়া খালি দাঁড়াইছে, আবু জেহেল কয় মোহাম্মদ কেনাইছ কয় এর টাকাটা দিয়ে দেন, সঙ্গে সঙ্গে তার পরিবার রে কয় যে সিন্দুকটা খুইলা এই বেটার টাকাগুলি তাড়াতাড়ি দিয়ে দাও, টাকা দিয়ে দিছে গেছে গা,
আবু জেহেলের বউ কয়, স্বামী আরে জারে মারনের লাইগা, জারে মারার জন্য আপনি লোক লাগাই রাখছেন, সে আপনার ঘরে আসলো আপনি মারবেন, লোকজন খবর দিবেন, উল্টা যার টাকা আপনি এতদিন ধরে ঘুরাইতেছেন দেন না, তার টাকাটা সহ দিয়া দিলেন আর তারেও কিছু কইলেন না, কারণ কি? আবু জেহেল তার ব্যাখ্যা দিতে শুরু করলেন, আমি এই কারণে মারার সাহস পাই নাই, এই কারণে তার টাকা ফেরত দিয়ে দিয়েছি। আমি জানতে চাই সেদিন আবু জেহেল কি ব্যাখ্যা দিয়েছিল, কেন তিনি টাকা ফেরত দিয়েছিলেন, মুহাম্মদকে মারতে পারলেন না? ছোট্ট একটা কথা ভিতর থেকে খালি গুতাইতেছে, এক বেটা গ্রামে থাকে, গিয়া উঠছে ডাকার টাউনে, গ্রাম এলো পূবের ভিটির ঘর, পূবের ভিটিতে পশ্চিমের ভিটির ঘর, পশ্চিমের ভিটিতে, তো শহরের ভিতর এলো ঘরের পাশে ঘর, ঘরের পাশে ঘর, বেটা রাত্রে ধরছে পায়খানায়, পায়খানার খুঁজা পায় নাই, আঁকবো কই? তো বুদ্ধি করে ওই যে পলিথিন এর পেপার আছে ওর ভিতরে আইগা মনে করছে জানালা দিয়ে ভিক্ষা খালাই দিই, জানালা দা ভিক্ষা মারছে, পাশের ঘরে যে ফ্যান এই ফ্যানের ভিতরে গিয়ে বাজছে, ওই ফ্যানে বাই যা চতুর ঘরের চতুর দিই কইটা বিচাইছে, যে আবার ওই ঘরে থাকে কয় আমি এইভাবে গুয়াইলো কই থেকে, এটা তো পরিষ্কার করে না গো, সকালবেলা একজন মেথর ডাক দিছে, ভাই আমার ঘরটা পরিষ্কার করে দিয়ে যা 500 টাকা দিব, মেথরে ঘর দেখে কয় যে আপনি আমারে 500 দিবেন ঘর পরিষ্কার করলে, আর আমি আপনারে 1500 দিব, আপনি এইভাবে আগলেন কেমনে, আরেকবার আইজ্ঞা দেখান। তে আবুল ভাই প্রশ্ন একটা করছি, ওরকম আইজ্ঞা দিয়েন না, ঘর দুয়ার বিনাশ করে এলেন না, পারলে জব দিয়েন, দাওয়াত করিল এসে, দাওয়াত করিল এসে জিব্রাইল মালাইকা, ধন্য হলো পূর্ণ ভূমি নগরী মক্কা, কিরে ধন্য হলো পূর্ণ ভূমি নগরী মক্কা, একদিন দাওয়াত করিল এসে, দাওয়াত করিল এসে জিব্রাইল মালাইকা, ধন্য হলো পূর্ণ ভূমি নগরী মক্কা, কিরে ধন্য হলো পূর্ণ ভূমি নগরী মক্কা। বিসমিল্লাহির রহমানির রহিম, পরম করুণাময় আল্লাহ তাআলাকে স্মরণ করে সঙ্গে নবী রসুল আউলিয়া আবদাল বিশ্বজাহানের সমস্ত পীর মাশাইখের দরবারে ভক্তি চুম্বন রেখে, বিশেষ করে দয়াল বাবা দারুগ আলী সাহার পাক দরবারে ভক্তি চুম্বন রেখে এবং কেল্লা সাহার পাক দরবারে ভক্তি চুম্বন রেখে, আমার মুর্শিদে মোকাম্মেল গাউসুল আজম বরিয়াবুরি পাক দরবার শরীফে ভক্তি চুম্বন রেখে, মা বাবাকে স্মরণ করে দূর দূরান্ত থেকে কাছে বসে দূরে বসে যেনারা আমাদের গান শ্রবণ করতেছেন উপভোগ করতেছেন তাদের প্রত্যেকের প্রতি ভক্তিপূর্ণ সালাম রেখে আমি আমার কর্তব্য কাজ আরম্ভ করতে যাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের পালা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র জীবনী এবং রসুলেরই পবিত্র মেরাজ শরীফ। আমার প্রতিপক্ষ শিল্পী বাংলাদেশের সুনামধন্য গায়ক জনাব শাহ আলম সরকার, সে মেরাজের ভূমিকায় আর কর্তাপক্ষের আদেশে আমি নবীর জীবনী সম্পর্কে গান গাব। প্রথমবারে আমার কাছে বড় চমৎকার একটি প্রশ্ন রাখলেন আমার প্রতিপক্ষ শিল্পী, যেখান থেকে আমার কাছে প্রশ্ন রাখছে আমি সেখানে একটি গান রাখি আগে, তারপরে তার কথার জবাব দেওয়ার চেষ্টা করব। ওরে রাত্র যদি খইল সঙ্গে না কেউ ছিল, করিতে গেল নবী ইসলাম দাবি, আবু জেহে চাচা বলে ডাক দিল, জহেল দরজা খুলে দিল, নবীকে বসাইল অতি যত্ন করি, নবী যায়া চাচা বলে ডাক দিল, জহেল দরজা খুলে দিল, নবীকে বসাইল অতি যত্ন করি, জহেল কয় এত রাত্রে গোপনে
আসিলা কি কারণে আসিলা কি কারণে কৌ ভাতি যা তুমি কইর না দেবি আবু যেহে আমার ঘরে মদ আছে তো যাব যত খাইতে পারো তোমার জন্য রাখিব মদ মজুদ করি আমার ঘরে মদ আছে তো যাব যত খাইতে পারো তোমার জন্য রাখিব মদ মজুদ করি ওরে আরবের সুন্দর নারী দেখো পছন্দ করি হাজির করিতে পারি পরম সুন্দরী আবু যেহে নেরবাড়ি রে আবু যেহে নেরবাড়ি বাকি যাব আমার কাছে আছে বহু ধন রামন কাঞ্চন মণিমুক্তা অনেক কুমার দিতে পারি আমার কাছে আছে বহু ধন হীরামন কাঞ্চন মণিমুক্তা অনেক কুমার দিতে পারি তুমি যদি বলো বাদশাহ হব বাদশাহ ছাড়িয়া দিব সাদিয়া দিব তোমায় পক্ষে বসাবো প্রতিজ্ঞা করি রে আবু যেহে নেরবাড়ি ভাই আবু যেহে নেরবাড়ি আমার নবী পথি মধ্যে দাঁড়ানো আবু জেহেল দলবল নিয়ে যায় বলো মোহাম্মদ তুই যে কি বলস তা তো বুঝি তুই তোর খোদারে মানতে বলস তুই আবার নতুন করে নবী হইছাস তোরেও মানতে গস তাই না আমার নবী কয় হ্যাঁ চাচা আমি তাই তো বলি আবু জেহেল বলে তাহলে তোর খোদাকে আর তোকে যদি আমি পরীক্ষা করি তোর খোদা কি আমার পরীক্ষায় পাশ করতে পারবে আমার রসুল বলে আমার রসুল বলে চাচা আমার খোদাকে আপনি পরীক্ষা করবেন কি পরীক্ষা আবু জেহেল বলে আমি একটা বীজ আনছি সিদ্ধ করে এই সিদ্ধ করা বীজ আমার চোখের সামনে মাটিতে বুনবি তোর খোদা যদি সিদ্ধ বীজ থিকা এখনই একটা গাছ বানাই দিতে পারে আমি বিশ্বাস করব তোর খোদাও সত্য এবং তুই খোদার নবীও সত্য পারবে তোর আল্লাহ আমার নবী বলে চাচা আমার আল্লাহ পাক পারে না এমন কোনো কাজ না ইচ্ছা করলে সব পারে কথা হলে নে পরীক্ষা হয়ে যাক আমার রসুল বিসমিল্লাহির রহমানির রহিম বলে সিদ্ধ করা বীজ মাটিতে বপন করার সাথে সাথে একটা অঙ্কুর গজায় গেল দিক দিক করতে করতে অঙ্কুরটি বড় হয়ে গেল একটা গাছ হয়ে গেল গাছের দুটি পাতা একটি পাতার মধ্যে লেখা কলমাত ইলাহা ইল্লাল্লাহ আরেকটি পাতার মধ্যে লেখা মুহাম্মাদুর রসুলুল্লাহ আবু জেহেল চেয়ে দেখে বড় আশ্চর্য আমার সিদ্ধ করা বীজ থেকে গাছ হয়ে গেল আবু জেহেল ডাক দিয়ে বলে মুহাম্মদ রে আমি লোক মুখে শুনছি তুই জাদুকর তুই জাদু জানোস এত বড় জাদু যে তুই জানোস এটা আমি আগে জানতাম না আমার রসুল চোখের পানি ছেড়ে দিয়ে বলে চাচা জান আমি তো কোনো জাদু বিদ্যা জানি না আপনি আমার খোদাকে পরীক্ষা করছেন খোদা যে সবই পারে তার একটা জ্বলন্ত প্রমাণ এখানে তবে চাচা আমার একটা অনুরোধ আপনি একবার দয়া করে বলেন আমার আল্লাহ এই গাছের পাতার মধ্যে কি যেন লিখে দিছে আমি তো পড়তে জানি না একবার আমারে পড়া শোনান আবু জেহেল চাই দেখে কলমা তৈব লেখা মনে মনে কয় দেখ স্যার যেই ডালে মোহাম্মদের লগে কাইজা ও জাদু দিয়ে ওই দিকে দিব যদি পয়রা শোনাই তাহলে আমি হাইরা যাব তাই সে করে না রসুল তারে ছাড়ে না রসুলের পিরাপিরির জন্য আবু জেহেল বলে দেখছি ওই পাতার মধ্যে তোর নাম আর হ্যান নাম হ্যান্নাম আর তোর নাম তোর নাম তবু সে কলমা পয়রা শোনায় না দলবল নিয়ে চলে যায় রসুলকে জাদুকর বলে আমার রসুল কানতে থাকে
যে এত বড় নিদর্শন চাচা অস্বীকার করলো, রাত্র নিশীতে যাব, দেখি তবুনি তারে কলমা পড়ানো যায়। তাই গেছে রাত্র নিশীতে কলমা পড়ানোর জন্য। আর আবুজেল বলে, বাড়ি গাড়ি ধন দল তোমার কিসের অভাব বলো, তোমার কি লাগবো? আমার রসুল কাঁদে আর বলে, চাচা যান আমি ধনে যদি চাইতাম রে, আমি ধনে যদি চাইতাম আমার আল্লাহর দরবারে আমারে পাহাড় পরিমাণ স্বর্ণ মুদ্রা দিত আমার আল্লাহ পরোয়ারে। আমি যে উম্মতের কাঙ্গাল হইয়াছি, হবে আমি কি যারা আমার আছিরে উম্মতের কাঙ্গাল হইয়াছি। ভাই রে ভাই, তখন আমার নবী কয় চাচাজি ধন্দলত দিয়া করব কি, একটি কথা রাখো চাচা আমি অনুরোধ করি। আবু জেহেল এই কথা শুনিয়া হাতে লাঠি লইয়া নবীজির পিষ্টে মারলো কয়েকটি বারি। জেহেলের লাঠি রয়ে আঘাত নবীর চামড়া গেল ফেটে, রক্তে গেল নবীজির পিষ্ট হরি। নবী আমার রক্তে হইয়া সরোবর, নবী হইয়া কাতর কেন্দ্রে কেন্দ্রে যায় নবী খুদে যার বাড়ি। ওরে দিবি খুদে যায় বসে কান্দে দরজায়, কয় এত রাতে কোথায় যায় বুঝতে না পারি। নবী আমার কানতে কানতে আসিল, খুদে যা দেখিল রক্ত দেখিয়া উঠল চিৎকার মারি। স্বামী গ কাম বলেন দয়াল তাহার নাম, নবী কয় আবু জেহেল মাইরা সাবারি। খোদেজা কয় কে করেছে এমন কাম, একবার বলেন দয়াল তাহার নাম, নবী কয় আবু জেহেল মাইরা সাবারি। নবী কয় মারছে তাতে দুঃখ নাই, আবার আমি যাইতে চাই মারছে তাতে পড়াইতে পারি রে আবু জেহে ভাই, আবু জেহে ভাই রে ভাই, ভাইরে যেমন দয়াল নবী ইসলাম রবি, ধৈর্য গুণের শিরোমণি সে তারের কান্দাবি। কবি আলাউদ্দিন কান্দের বইয়া তুমি খোদার কাছে কইয়া, আলাউদ্দিন কান্দে বইয়া তুমি খোদার কাছে কইয়া, আমারে যাইও লইয়া ছাপায়ো করিবে আবু জেহে। আসতে আমার প্রতিপক্ষ শিল্পী যে প্রশ্ন করলো, বড় জটিল সে প্রশ্ন, যে আবু জেহেল নবীকে মারার জন্য লোকজন পাঠায় খুঁজে তাকে, আর তাকে হাতের নাগালে পেয়ে মারলো তো নাই, আরো আর একজনের পাওনা আমার নবীর কথায় পরিশোধ করে দিল টাকা। কেন? সেদিন আমার নবী তার নবুয়াতে বিশেষ একটা মাজেজা দেখিয়েছিল। কি মাজেজা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আবু জেহেলকে জিজ্ঞাসা করে, যেই ব্যক্তির কাছে, এই ব্যক্তি কি আপনার কাছে টাকা পাবে? পাবে, তাড়াতাড়ি তার টাকা দিয়ে দেন। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন চক্ষুদ্বয় বড় বড় করে তাকে টাকা দেওয়ার হুকুম করে, এই ভ্রুদয়ের মাঝখান থেকে একটা সর্প উত্তোলন হয়ে বাহির হয়ে সর্প ফনা ধরে ওই আবু জেহেলকে ছোবল মারার জন্য যায়।
আবু জেহেল চাইয়া দেখে টাকা যদি না দেই তাহলে এই সর্পে আমাকে ছবল মারলে, ছবল মারবে, ছবল মারলে পৃথিবীর স্বাদ আমার শেষ হয়ে যাবে, আর পৃথিবীতে বাইসা থাকা হবে না, এই মুহূর্তে টাকা পরিশোধ করে দিতে হবে। তাই সেদিন আবু জেহেল আমার নবীর কথায় তাড়াতাড়ি ঋণী ব্যক্তির টাকা, পাওনা ব্যক্তির টাকা, পাওনাদারের টাকা পরিশোধ করে দিয়েছিল। এটা নবুয়তের একটা মাজেজা, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখাইছিল, আমি জবাব দিলাম। কিন্তু বিষয় হলো, দুঃখের বিষয় পাল্লা হলো, আজকে নবীর জীবনী আর মেরাজ, পবিত্র পবিত্র কথা বলতে হবে। আর সেখানে প্রশ্ন করছে আমারে, প্রশ্ন কইরা সেরা কেমন একটা দৃষ্টান্ত দিছে আপনারা শুনছেন না? এটা কোনো কথা? পবিত্র পাল্লারে অপবিত্র করা ধরছে। এখন যেমনটার লোকে হেমনটা যদি না দেয় তাহলে তো আবার মজা হইব না। যেমনটার লাগে হেমনটা দিতে হয় কেন? বিষয়টা হইলো, জামাই আর শ্বশুর দুইজনে গ্রাম থিকা শহর আসতেছে পৌষ মাসের শীতের রাতে। আসার পথে জামাই শ্বশুর মিলে আসে আনাসুর বাদাম, বাদাম ভাজা, ওই হাঁসের ডিম, মুরগির ডিম, এই সমস্ত আবিজাবি খাইতে খাইতে, বুড়া মানুষ, বুড়ার বুড়া তো একই, দেখলেই খাইতে মন চায়। খাইছে, খাইতে খাইতে পেটের অবস্থা ভালো না, যাই উঠছে এক বোর্ডিংয়ে, বোর্ডিংয়ে উঠছে এক সিট, অর্থাৎ সিঙ্গেল সিটে উঠছে দুইজন, টাকা বাঁচাইব। তাই এক লাখ মুড়ি দিয়া ওই দুজন শুইছে। এখন পেট তো ভালো না, শ্বশুর কিছুক্ষণ পরে খালি উমুরটা ফুরুত করে ছেড়ে দেয়, পেটের গন্ডগোল যখন ফুরুত করে ছেড়ে দেয় তখন ওই জামাই পড়ছে বিপদে, এত গন্ধে থাকা যায় কেমন? জামাইয়ের আবার অভ্যাস হইলো খারাপ, ওই লেপ মুড়ি দিয়া মাথা ঢাইকা তারপরে শোয়ার অভ্যাস, টিকতে তো পারে না। এখন যখনই জামাই, যখনই শ্বশুর ফুরুত করে ছেড়ে দেয় জামাই, ওই লেপের বাইরে মাথাটা নিয়ে এরকম করে উঠে, এরকম যখন কইরে ওঠে তো জামাই চিন্তা করতেছে যে কাম তো সারা, আমার শ্বশুর যেই কাজ করতেছে, রাত তো অনেক বাকি, সারা রাত তো বাঁচা যাবো না এরকম ছাড়লে। তো জামাই কয় যে আব্বা, আব্বা, তো আব্বায় তো চেতনই, কিন্তু লজ্জার চোটে ঘুমের বান্দিরে পড়ে রয়েছে, চেতন মানুষ তো জাগান যায় না, জোরে ধাক্কা দিচ্ছে আব্বা। এখন শ্বশুর জামাই কি হয়েছে তো কয় যে আব্বা আমি একখান কথা কইবার চাই। শ্বশুর তো বুঝা পালাইছি কি কথাটা কইব, শ্বশুর কয় জামাই কথাটা সকালবেলা কইলে চলে না? জামাই কয় না আব্বা সকাল পর্যন্ত টিকা যাবে না। টিকা যদি না যায় তাহলে কইতে দিব? এখন জামাই চিন্তা করে শ্বশুরের সামনে এরকম বিদ গুত্তের নামটা, এই অসুন্দর নামটা কেমনে কই যে পাত দিয়েন না, বা এরকম একটা শব্দ কেমনে কই, একটা লজ্জা। এই জন্যে জামাই একটা নতুন নাম বের করছে, যাতে শ্বশুর মশায় নাম শুনলেই একটা আতঙ্কের সৃষ্টি হয়। হঠাৎ কইরা জামাই মশায় নাম শুনলেই যেন একবার একটা আতঙ্কের সৃষ্টি হয়। এই জন্যে শ্বশুর বুদ্ধি কইরা কইতেছে, জামাই পুলিশ আইলো, মানে পুলিশ মানে ওই যে নিচের বাতাসটা কি ওইটা আসলো। আবার যখন আইসে পড়ছে তখন শ্বশুর কয় জামাই পুলিশ আইলো, যখনই কইছে পুলিশ আইলো জামাইও তো চতুর, বুঝা ফেলেছে কোন পুলিশ ল্যাবের বাইরে মাথা নিছে, ল্যাবের বাইরে মাথা নিছে পরে উনি ছাইরে দিছে পুলিশ, তখন যাইরে ঠাইরে গন্ধরন্ধ গেছে কাপড়ে আবার ল্যাবের ভিতরে মাথা ঢুকেছে। কতক্ষণ পরে শ্বশুর আবার কয় জামাই আবার পুলিশ আইলো, তখন জামাই কয় আরে এত পুলিশ, এত পুলিশ কেমনে? তো যা করা যায় বুঝেন, পুলিশ আসে মাথা বাইরে নেয়। আবার ভিড় ওইরকম, যখন কইছে জামাই পুলিশ আইলো, ল্যাবের বাইরে তো মাথা নিছে বাবা, ল্যাব ট্যাব যতই ঝাড়ছে মাথা ভিতরে নিবার চায় আর ভিতরে ঢুকে না, কারণ গন্ধ তো যায় না, এবার আর মাথা ঢুকিতে পারতেছে না। তখন জামাই কয় আব্বা এতক্ষণ পুলিশ আইছে ল্যাব ঝাড়া দিছে আর পুলিশ গেছে গা, এইবার পুলিশ যায় নাই। এখন শ্বশুর কইতেছে না জামাই এইবার পুলিশের লগে দারোগা শুই দেয়া করছে, মানে পাদের লগে আইকে দিছে। আরে মিয়া আমারে তুমি যা কইবার চাও, আমারে তুমি যা কইবার চাও তো আমি বুঝি, তুমি যে পাদের লগে আইকা দেও এই কথা আর মিথ্যা না, এটা বুঝা হয়ে গেছে আমার প্রথমবার। তবে যাক আমি প্রশ্ন করি তার কাছে, আমার রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে গমন করছে, আল্লাহর দিদার পাবে, পৃথিবীর বুকে 1,00,000 মতান্তরে 2,24,000 পয়গম্বর দুনিয়ায় আসছে, কোনো ব্যক্তি মেরাজ করে নাই একমাত্র রসুল ছাড়া। সেই রসুল যে মেরাজে গেল, গেল রজ্জবের চাঁদে, রজ্জবের চাঁদে যে গেল শুধু চাঁদ না, এই চাঁদের ছিল 27 তারিখ, 26 তারিখ দিবাগত রাত্রে। আমার খালি প্রশ্ন যে এই রজ্জবের চাঁদে মেরাজ গেল কেন? 27 তারিখে না যে অন্য তারিখেও যাইতে পারতো, আমার নবী 27 তারিখে মেরাজে যাওয়ার কারণটা।
হইল সঙ্গে না কেউ ছিল করিতে গেল নবী ইসলাম জাদি আবু সেহে লেবুবাড়ি রে আবু সেহে লেবুবাড়ি রে আবু ধন্যবাদ আবুল ভাই। আমার প্রশ্নের জবাব করে চমৎকার একটি প্রশ্ন করলেন, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতদিন থাকতে, এত মাস থাকতে রজব চাঁদের ২৭ তারিখ দিন গত ২৬ তারিখ দিন গত রাত্রে ২৭ তারিখে কেন মেরাজে গেলেন? আমি তার জবাব করব। তবে আমি আর একটা গল্প ছিল যে আপনি ওই রকম পায়খানা করে ঘর নষ্ট করে দিয়েন না। আমার গল্পের পরিপ্রেক্ষিতে একটি গল্প বললেন, ওই জামাই শ্বশুর নাকি এক লেপের তলে শুয়ে শ্বশুর দারোগা সহ নিয়ে আসছে। তা আমি আগেই কইছিলাম আপনি ওরকম ঘর নষ্ট করেন না, তো এইবার ওরকম শুধু ঘর না এবার লেপ সহ নষ্ট করছে। তবে বোঝা যাইতেছে আজকে একটা কিছু করার চিন্তা ভাবনা তার আছে। আমার একটা কথা না কইলে চলবো না, ওই এক সেরা হের মতো জুয়ান নতুন বিয়া করছে, তাই বউ গেছে শ্বশুর বাড়ি, বাপের বাড়ি নাই ওরই, সারাদিন ছেড়ে আসিল পাড়তে, কইছে জামাই সন্ধ্যার দিকে আপনি ইয়া বলেন, পাশের গ্রামে হইল শ্বশুর বাড়ি, তো সারাদিন কাজকাম কইরা সন্ধ্যার সময় গিয়া ঘরে গিয়ে একটু শুইছে, আর যখন জাগজে ঘুমে থেকে তখন দেখে রাত্র ১২টা বাজা গেছে। আমি আমাকে বলতে বউ আমার হোর বাড়ি নতুন বিয়া করলাম, এইটা হইতে পারে না, একটা গেঞ্জি আর একটা লুঙ্গি পরে নেই, এই গেঞ্জি আর লুঙ্গি পরা অবস্থায় চোখ পাতাইলা খালি দৌড়াইতেছে রাস্তায়, ১২টা ডাকাইতে লাগুর পাইছে, ১২ জনে কয় থাম, এই আপনারা কারা? কয় আমরা ডাকাই থুইন্ডাই গাবুটি আছে, হ্যাঁ রে ডাকাই, কয় আমার কাছে কি চান? কয় কি আছে বাইর কর, কয় কিছুই নাই, সর্দার কয় চেক কর, চেক করে দে আসলে কিছু নাই, কয় নাই কেন? কয় নতুন বিয়া করছি তো এর লিগা হোর বাড়ি যেতেছে, কয় তুই যাবি গা পিছন দিকে চাবি না, চাইলে গুল্লি করু, দৌড়ে জায়গা ৩০-৪০ হাত গেছে, সর্দার কয় শালারা ডাক দে, ডাক দিছে, এই তোর লগে কিছু নাই? কয় না, কয় গেঞ্জি খোল, খুলছে, ডাকাই তো কয় দেখ ওর বুকের ভিতরে পশম আছে নি, লক্ষ্য করে দেখে পশমও নাই, কিন্তু এক কোনাতে একটা পশম দেখা যায়, সর্দার কইটা সিরা রেখে দে, সেরা দৌড় বইরা জায়গা, কয় পিছন দিকে চাবি না, দৌড় বইরা জায়গা, সেরা গেছে গা, ডাকাইতেরা কয় ওস্তাদ টাকা পয়সা ধন সম্পদ ডাকাতি করলাম সারা জনম, পশম ডাকাতি করতে আপনারা দেখি নাই, পশম ডাকাতি করলেন কেন? কয় শালা এখন হোর বাড়ি যাইবো, বউরে ডাক দৌড়াইবো, হরিরে ডাক দৌড়াইবো, হালা শ্বশুরে ডাক দৌড়াইবো, আর গপ্প করবো রাস্তায় ১২টা ডাকাইতে লাগুর পাইছে, একটা পশমও সিরতারে নাই, এ লেগে সির আগে রেখে দিলাম। তে আবুল ভাই আজগা আগেই সিরা রেখে দেওয়ার চিন্তা ভাবনা করতাছে, তো এরকম যদি সিরা রাখেন আমার কোনো অসুবিধা নাই। আপনার প্রশ্নের জবাব করুম, আগে একটা গান গাই, ওরে হিসাবে তে ২৭ বছর মূলে এক রজনীল মেরাজের কাহিনী তোরা শুনলে হবি গে নিল মেরাজের কাহিনী তোরা মুসলমানের প্রধান কাবা বাইতুল হেরেম মুসলমানের প্রধান কাবা বাইতুল হেরেম তৃতীয় বাইতুল মুকাদ্দাস জেরুজালেম সেই কাবা ছিল যখন খ্রিস্টানের অধীনে পাদ্রি একজন ছিল কিন্তু খ্রিস্টান বিধানে কাবা ঘরের দায়িত্বে ছিল সেই পাদ্রি সন্ধ্যাবাতি জ্বালাইয়া দিত কাবা বন্ধ করি ওরে প্রত্যেক দিনের মতো পাদ্রি আজ সন্ধ্যাবেলা আরে বন্ধ করতেছে কাবা লাগাইয়া তালা
আরে মূল দরজায় গিয়া পাদ্রি দিল যখন টান, আজ কেন দরজা বাঁকা হয় না রে সমান, ওরে কেমন লাগাইব তালা গো, ওরে কেমন লাগাইব তালা, করছে টানা টানিল মেরাজের কাহিনী তোরা, শুনলে হবি গেনিল মেরাজের কাহিনী তোরা। দরজা দেখে মিস্ত্রি পাদ্রিকে বলে, ঠিক করতে লাগিবে সময় আসবো কাল সকালে, এই কথা বলে মিস্ত্রি করিলেন গমন, আরে পাদ্রি গিয়া নিজের ঘরে করিলেন শয়ন। মক্কা হতে বাইতুল মুকাদ্দাস ছয় মাসের পথ, আরে চৌখের পলকে গেল দিনের মোহাম্মদ, আরে বোরাকো বান্দিয়া একটা পাথরের ভিতরে, দিনের নবী ঢুকলেন সেদিন সেই মসজিদ ঘরে, ভিতরে ঢুকিয়া নবী দেখতে পাইল চাইয়া, 312 জন নবী রই আছে দাঁড়াইয়া, 1,24,000 পয়গাম্বর ছিল, আরে মুক্তাদি হইয়া তারা সকলে দাঁড়াইল, ইমামের জায়গাটা রাখছে খালি করিয়া, নামাজ পড়াইল নবী ইমাম সাজিয়া, ওরে ইমাম সাজিয়া নবী গো, ওরে ইমাম সাজিয়া নবী পড়ায় নামাজ খানিল মেরাজের কাহিনী তোরা, শুনলে হবি গেনিল মেরাজের কাহিনী তোরা, শুনলে হবি গেনিল মেরাজের কাহিনী তোরা। বাহিরে আসল পয়গাম্বর, কদম পড়িল একটা পাথরের উপর, আলমিজান নামে পাথর কান্দিয়া বলে, ধন্য আমার জনম কইরা নবীর কদম তলে, আমাকে দোয়া করেন কই নবী আপনারে, আর কারো কদম যেন পড়ে না মোর উপরে, নবী বলে করলাম দোয়া তোমাকে জানাই, শুননেতে থাকবা তুমি বলি তোমার ঠাই, নবীর দুয়ায় ওই পাথর শূন্যতে ঝুলিল, ওরে নবীর দুয়ায় ওই পাথর শূন্যতে ঝুলিল, আজ পর্যন্ত ওই পাথর শূন্যের উপর রইল, ওরে সারা রাত মেরাজ হইল গো, ওরে সারা রাত মেরাজ হইল, পোহাইল রো জমিল মেরাজের কাহিনী তোরা, শুনলে হবি গেনিল মেরাজের কাহিনী তোরা, শুনলে হবি গেনিল মেরাজের কাহিনী। অবাক হইল মিস্ত্রি দেখিয়া দরজা, কাল রাত্রে দেখিলাম বাঁকা এখন দেখি সোজা, অবাক হইল মিস্ত্রি দেখিয়া দরজা, কাল রাত্রে দেখিলাম বাঁকা এখন হইল সোজা, পাদ্রি বলে হায় রে আমি করলাম মস্ত ভুল, কাল রাত্রে আসিয়াছিল মোহাম্মদ রাসুল, তাওরি জাপুর ইঞ্জিনে দেখেছি পড়িয়া, এই রাত্রে আসিবে আমার মোহাম্মদ আমরিয়া, সেই রাত্রে এই দরজা থাকবে বাঁকা হইয়া, কাল রাত্রে আসিয়াছিল মোহাম্মদ আমরিয়া, পাদ্রি বলে হায় রে আমি করলাম মস্ত ভুল, কাল রাত্রে আসিয়াছিল মোহাম্মদ রাসুল, এই কথা বলিয়া পাদ্রি করল কি তখন, আরে মসজিদের ভিতরে গিয়া দিল দর্শন, বেহেস্তি ঘেরানে মসজিদ হইয়াছে ভরিয়া, বেহুশ হইল পাদ্রি ভেস্তি ঘেরান পাইয়া, হুশ পাইয়া ওই পাদ্রি বাহিরেতে এলো, বাহিরেতে আইসা যখন নজর পড়িল, এইখানে এক পাথর ছিল পাথর গেল কই, আরে চাইয়া দেখে শূন্যের উপর ঝুলে পাথর ওই, পাদ্রি বলে ইগো পাথর তোমারে দেই কইয়া, শূন্যের উপর কেমন করে রইয়াছ ঝুলিয়া,
পাথর বলেই ও গো পাত্রি তোমাকে জানাই, আরে আমার উপর নবীর কদম পাইয়াছিল ঠাই, আমাকে করছে দুয়ার দিনের পয়গাম্বরে, আর সেই কারণে উপরে আছি আমি ঝুলে, আর সেই কারণে আছি আমি শূন্যতে ঝুলিয়া, আমারে কইরাছে দুয়া মোহাম্মদ আম্বিয়া, পাদ্রি বলে হায় রে আমি কি করিলাম ঘুমে, আমি কেন পড়িলাম না নবীর কদমে, পাদ্রি বলে হায় রে আমি কি করিলাম ঘুমে, আমি কেন পড়িলাম না নবীর কদমে। উস্তাদ আবুলে রচনা কথা গো, উস্তাদ আবুলে রচনা কথা, হাদিস বুখারীর বাণী লো মেরাজের কাহিনী তোরা, শুনলে হবি গেনি লো মেরাজের কাহিনী তোরা, শুনলে হবি গেনি লো মেরাজের কাহিনী। সাতাইশ তারিখ রাত্রে নবী মেরা যেতে গেল, কেন গেল? এটা মহরম মাস হতে পারত, সফর মাস হতে পারত, শাওয়াল মাস হতে পারত, কিন্তু রজব চাঁদের ২৬ তারিখ দিন গত রাত আমার রাসুল মেরাজে গেলেন। রাসুল ছিলেন তখন মক্কা নগরে, রাসুলের উপরে অত্যাচারের মাত্রা, কাফের বেদিনেরা আবু জেহেল আবু লাহাব বাড়াইয়া দিল, ওদবা সাইবা রাসুলকে মক্কা নগরে থাকতে দেয় না, কাবা ঘরের সামনে রাসুল নামাজ করে, উটের নারী ভুরি আমার রাসুলের গায়ের উপরে আইসা সেজদারত অবস্থায় পিঠের উপরে দিয়ে রাখছে, রাসুল সেই ভারী উটের নারী ভুরি ঠেইলা সেজদায় মাথা উঠাইতে পারে না, দেহ উঠাইতে পারে না। সেদিন মা ফাতেমা ছিল ছোট্ট, রাসুলের দেহ হইতে উটের নারী ভুরি ফালাইয়া তারপর রাসুলের সেজদা উঠায়, এমনি করে যখন অত্যাচারের মাত্রা বাড়াইয়া দিল, আমার আল্লাহ বলে ইয়া রাসুলুল্লাহ আমার হাবিব আপনি কিছুদিনের জন্য এই মক্কানগর থেকে বাহির হয়ে যান। মক্কানগর থেকে বাহির হয়ে গেল, রাসুল যাবে কোন দিকে চিন্তা করতে লাগলো, তিনি তায়েফে গিয়া উঠলেন, আবু জেহেলের বন্ধু ছিল তায়েফের বাদশা, আবু জেহেল খবর পাই একটা চিঠি লিখে দিল, তোমার রাজ্যের ভিতরে আমার দেশের একটা খারাপ লোক আইছে গেছে, পাইলে মারবা, চিঠি লিখে দিছে, বর্ণনা দিয়ে দিছে, তায়েফের মানুষ রাসুলের রাসুলকে দেখতে যেরকম, বর্ণনার সহিত মিলাইয়া রাস্তার দুই পাশে পাথর নিয়ে দাঁড়াইয়া আমার আখেরি জামানার পয়গম্বরের গায়ের উপরে সেই পাথরের আঘাত করে, পাথরের আঘাতে আঘাতে রক্তে জর্জরিত হয়ে গেল আমার রাসুল। তার পালিত পুত্র জায়েদ ছিল তার সঙ্গে, সেদিন পেঁচ দিয়া ধৈরা একটা খেজুর বাগানের ভিতরে নিয়ে উঠলেন, বলে ইয়া রাসুলুল্লাহ আপনি থাকলে মারা পড়বেন, আমরা এই বাগানের ভিতরে আশ্রয় লই। বাগানের দারোয়ান ছিল আদিয়া, জরায়া ধৈরা রাসুলকে ঘরের ভিতরে নিয়ে গেছেন, কেউ চিনে নাই, আমি চিনছি, আপনি সেই মোহাম্মদ আল্লাহ নবী আমারে মুসলমান বাবা। আদিয়া রাসুলের হাতে হাত দিয়া মুসলমান হইল, রাসুল কয় আমি যে এখানে আসবো আমি যে আল্লাহর নবী কেউ চিনল না, তুমি চিনলা কি করে? আদিয়া কয় আমি কোন চাকর না, বাগানে চাকরি নিছি, চাকরগিরি নিছি, শুধু আপনার হাতে মুসলমান হওয়ার জন্য আমি তাওরিদ জাব্বুর ইঞ্জিনের ভিতরে দেখেছিলাম, একদিন এই তায়েফের ভিতরে আইসা এই বাগানের ভিতরে আপনি প্রবেশ করবেন আশ্রয় নিবেন, আমি যেদিন জানতে পাইলাম সেদিন থেকে জমিদার হয়েও এই বাগানের ভিতরে চাকরের চাকরি নিলাম, কোন দিন আপনি আসবেন? সেদিন রাসুল জুতা পাই দিয়া নামাজ পড়েছিলেন, আর ওই দিন রাত্রে সেখান থেকে বাহির হয়ে গেলেন উম্মেহানির ঘরে, সেই মক্কা নগরের ভিতরে কাবা ঘরের দরজার পাশে হাতিমের পাশে, সেই কষ্টের দিনের ভিতরে আমার রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমার আল্লাহ বেহেশত মেরাজের সুসংবাদ দিলেন, কষ্টের ভিতরে সুখের সংবাদ যদি কেউ পায় খুশি হয়,
সেই দিনটি ছিল ২৬ তারিখ দিন গত রাত। এই কারণে আমার রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ২৬ তারিখ দিন গত রাত্রে মেরাজে গেলেন। আমার একটা প্রশ্ন করতেইব, আমি কোনোদিন কাউরে এইভাবে করি নাই কিন্তু আজকে করব। আমার রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানুর ভিতরে আয়েশা সিদ্দিকার মাথা রাইখা রাত্রিবেলা বসে আছে। আয়েশা আসমানের দিকে চাইয়া চাইয়া তারা গণে, একটা তারা, দুইটা তারা, এক হাজার তারা, এক লক্ষ তারা, এক কোটি তারা আপন খেয়ালে গণে। আমার রাসূল কয়, আসমানের যত তারা ও হযরত উমরের তত নেক। রাসূল মনে করছে আয়েশা খুশি, ওর আয়েশা বেজারে গেছে। আমার রাসূল কয়, আয়েশা বেজার হইলা কেন? কয়, উমরের আগে মুসলমান হয়েছে আপনার হাতে হাত দিয়ে আমার বাবা আবু বকর। আসমানের যত তারা উমরের তত নেক, আমার বাবার নেক কো? সেদিন আমার রাসূল দুই চোখের পানি ছেড়ে বলেছিল, আয়েশা রে, তোর বাবার জীবনের একটা নেক হযরত উমরের সমস্ত জীবনের নেককে একত্রিত করলেও ওই একটা নেকের সমান হবে না। তোর বাবার জীবনের একটা নেক এত বড়। আমি জানতে চাই এই নেকটা আবু বকর সিদ্দিক কোন দিন অর্জন করেছিলেন, সেই নেকটা কি? ওরে হিসাবে তে ২৭ বছর মূলে এক রজনীল মেরাজের কাহিনী তোরা শুনলে হবি গে নীল মেরাজের কাহিনী তোরা শুনলে হবি গে নীল মেরাজের ধন্যবাদ। আমার প্রতিপক্ষ শিল্পী আমার যা প্রশ্ন ছিল তার চমৎকার করে জবাব দিয়ে আমার কাছে নতুন করে প্রশ্ন করছে, আমি তার জবাব দেওয়ার চেষ্টা করব। কিন্তু বিষয়টা হলো যা বলতে চাই না তাই আমার দিয়ে বলায়। ওই যে কথার পিছনে কথা না বললে তার কোনো মজা লাগে না, তাই এখন আমারে যে কাজ করে গেল সে, আমি যদি কিছু না বলি তাহলে তো আমারও ইজ্জত থাকে না। কোন ডাকাতেরা ১২ জন মিলা তারপরে করছে এক পশম ডাকাতি, কই রকম যদি পশম ডাকাতি করে তাহলে আমার কোনো আপত্তি নাই। তা আসলে কি বাবা, নতুন জামাই বউ দুইজন রাস্তা দিয়ে রওনা করছে রিক্সায় চড়ে, শহরের বাড়িতে তো চিন্তার কোনো অভাব নাই, জায়গায় জায়গায় ঠেকবাস, এরকম এক ঠেকবাসে ধরছে, এসে চাক্কু ধরছে সামনে, চাক্কু দেখে দুইজন তো ভয় পেয়ে গেছে। এখন ওই বিটিরে কইতেছে, মানে মেয়েটারে কইতেছে, টাকা পয়সা সোনা দানা যা আছে তাড়াতাড়ি দে, ভয় তো পেয়ে গেছে। ভয় পেয়ে কইতেছে, না আমার কাছে তো টাকা পয়সা কিছু নাই, আমার কাছে কয় সোনা দানা কিছু আছে, কয় না আমার কাছে তাও নাই, আমার জামাইয়ের কাছে একটা সোনা আছে আর দুইটা দানা আছে। আসলে কি বাবা, আসলে একটা সোনা আছে আর দুইটা দানা আছে, আর কিছু করার আর কিছু বলার কায়দা নাই। আমি একটা কথা রাখলাম, এখন আমার কাছে যা প্রশ্ন সেই প্রশ্নের জবাব আমি দিব, আমি এখানে একটা গান গাই তারপরে জবাব। ওই নাম তোমার হবে সাথী, ওই নাম তোমার হবে সাথী, আসরের পারে বেলা হৃদয় ভরে মধুর সুরে গাও মোহাম্মদ সাল্লাল্লাহু, হৃদয় ভরে মধুর সুরে। মোহাম্মদ হাবিবাল্লাহ হৃদয় ভরে মধুর সুরে গাও মোহাম্মদ সাল্লাল্লাহু, হৃদয় ভরে মধুর সুরে।
আশা ধনার বলে বলে সাধি আশা ধনার বলে মনে মানুষ সাধি আশা ধনার বলে কমলে বাবা আকাশে যতগুলো তারা হযরত উমরের ততগুলি নেক। কথা শুনে আয়েশা সিদ্দিকা বেজার হয়ে গেল, তাহলে আমার বাবার নেক কোথায়? আমার রসুল বলল আয়েশা সিদ্দিকাকে, তোমার বাবা আবু বকর সিদ্দিক তার একটা নেক আর উমর ফারুকের সারা জীবনের নেক এক সমান। সেই একটি নেক কোন নেক আপনারা জানেন? আমার রসুলকে মারার জন্য গোয়েন্দা পাঠিয়ে দিল, আর আমার রসুল এ সময় ইসলাম ধর্ম প্রচার করার্থে হযরত আলী করিমুল্লাহ রাদিয়াল্লাহু আনহুকে নিয়া একটা বাড়িতে ইসলামের দাওয়াত দিতেছিল। আর গোয়েন্দা সূত্রে সংবাদ পেয়া আবু জেহেল সমস্ত লোকজন পাঠিয়ে দিল, যাও ওই বাড়িতে মুহাম্মদ আছে, সংবাদ পেয়েছি, যদি সত্য হয় মুহাম্মদকে চিরদিনের জন্য দুনিয়া থেকে বিদায় করে দেব। ঘরের চতুর্দিকে শত্রু সেনা দণ্ডায়মান। আমার রসুল, আমার জিব্রাইল আমিন আমার রসুলকে বলল যে চতুর্দিকে শত্রু সেনা আপনাকে ঘিরে রাখছে, এই মুহূর্তে আল্লাহ পাকের আদেশ আপনি হিজরত করবেন, মক্কা ত্যাগ করবেন। তাই আমার রসুল কি করলো, হযরত আলীকে ওই বিছানায় শোয়া আমার রসুল এক মুষ্টু মাটি হাতে লইয়া কোরআন থেকে কিছু আয়াত সুরা পাঠ করে ফুঁক দিয়া যখন তাদের কাছে ছিটায় দিল, আর কাফেরেরা পাথরের মূর্তির মতো দাঁড়ায় রইল। আমার রসুল হাঁটতে 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 একা একা অন্ধকার রাতি আমার রসুল চলে গেল কোথায়, আবু বকর সিদ্দিকের বাড়িতে। আবু বকর সিদ্দিকের বাড়িতে গেলে কি হবে, চতুর্দিকেই তো শত্রুর ভয়। তাই আমার রসুল জোরে শব্দ করে কথা বলতে পারে না, আবু বকরকে ছোট্ট করে একটা ডাক দিল, আবু বকর তুমি কি আছো? দরজায় ছোট্ট করে একটা টোকা মারলো, টোকা মারার সাথে সাথে আবু বকর দরজা খুলে দিল। আমার রসুল আশ্চর্য হয়ে গেল, আবু বকর মাত্র ছোট্ট করে একটা ডাক দেওয়ার সাথে সাথে তুমি দরজা খুলে দিলা, তুমি কি ঘুমাও নাই?
আবু বকর চোখের পানি ছেড়ে দিয়ে বলে, পিয়ারা হাবিব, ইয়া রাসূলুল্লাহ, আমি আর ছয় মাস যাব বিছানায় গায়ে থাকাই না, ছয় মাস যাব বালিশে মাথা লাগাই না, তার কারণ আজ থেকে ছয় মাস আগে আপনি বলেছিলেন একদিন মক্কা ছেড়ে আমার বিদায় নিতে হবে, কোথায় যে যাব তাও আমি বলতে পারি না। আবু বকর সিদ্দিক, তুই কি আমার সাথে সেদিন নিরুদ্দেশের পথে রওনা দিবি? ইয়া রাসূলুল্লাহ, কসম সেই খোদার, আমি সেদিন থেকে অর্থাৎ আর ছয় মাস যাব আমি বিছানায় গা থাকাই না আর বালিশে মাথা লাগাই না, এই দরজার পাশে এসে এক কান দরজার সাথে লাগাইয়া আমি দাঁড়ায় থাকি আপনার আশায়, কখন যেন আমার রসুল এসে ডাকে, আবু বকর তুই কি আমার সাথে হবি? আমি সেই প্রতীক্ষায় আছি। আমার রসুল আবু বকরকে পেয়ে বুকে বুকে জড়াইয়া ধরলো। সেই রাতেই আবু বকরকে নিয়ে আমার নবী মদিনার উদ্দেশ্যে ওই স্থান ত্যাগ করলো, যে সর পর্বতে তিন দিন পর্যন্ত আমার রসুল আবু বকরকে সহ লুকাইয়া থাকলো। তারপরে মদিনাতুল মুনওয়ারায় হিজরত করলো। ছয় মাস পর্যন্ত যে আবু বকর সিদ্দিক ঘুমায় নাই, বালিশে মাথা ঠেকে নাই, রসুলের আশায় ওই দরজার সাথে কান লাগাইয়া সারা রাত দাঁড়াইয়া ছিল, এই একটা নাকি হযরত উমরের সারা জীবনের নেকের সমান। বেশি বলার সুযোগ নাই, আমি ছোট্ট করে আমার প্রতিপক্ষ শিল্পীকে জানতে চাব, ভাই আপনি বলেন তো আমার রসুল যখন মেরাজে রওনা করে, মেরাজে যাবার পরে আমার রসুলকে ফেরেশতা জিব্রাইল ঘুরে ঘুরে আল্লাহর বেহেশত প্রদর্শন করায়, আল্লাহর দুজক প্রদর্শন করায়, সব কিছুই দেখে, কিন্তু ওই মেরাজে যাওয়ার আগেই যাবার পথেই আমার রসুল দুনিয়ার বুকে একটা বেহেশতের সুগন্ধ তার নাকের উপরে পাইতেছিল, নাকের ভিতরে পাইতেছিল। আমার খালি জানা দরকার দুনিয়ার বুকে বেহেশতি গন্ধ, এই গন্ধটা আসে কোত্থেকে? দুনিয়ার বুকে, তাহলে সেই বেহেশতটা কোথায়? ওই নাম তোমার হবে সাথী, ওই নাম তোমার হবে সাথী, হাসরের পারের বেলা হৃদয় ভরে মধুর সুরে, বা মুহাম্মদ সাল্লেওয়ালা, হৃদয় ভরে মধুর সুরে, বা মুহাম্মদ সাল্লেওয়ালা, হৃদয় ভরে মধুর সুরে, বা মুহাম্মদ সাল্লেওয়ালা। ধন্যবাদ আবুল ভাই, চমৎকার ভাবে আমার প্রশ্নের জবাব করে একটা কি ওই চুটকি কইলেন, স্বামী স্ত্রী বলে শহর দিয়া যায় ছিনতাইকারী ধরছে, বলে কি আছে, বউ কয় আমার কাছে কিছু নাই, হের কাছে একটা সোনার দানা আছে। কি কমু, এক মাস্টার এক ছাত্র রেজি গাইছিল একই জিনিসের আটটা নাম, কে কইতে পারো বাবারা? তো এক ছাত্র কয়, স্যার আমি পারি। কয় তো কও, কয় যেমন মনে করেন মাথার উপরে এই যে এটি, এটার কয় চুল, কয় তারপর কয় যে কপালের হেন্দা হয়েছে এটার নাম হলো ভুরু, একই জিনিস, কয় তারপর, কয় তারপর এই যে নাকের ভিতরে এটার কয় নাকের পশম, কয় তারপর কয় যে এই এহেন্দা হইলে এটার কয় মুষ, কয় তারপর, কয় তারপরে এই এইটা হইলে এই এহেন্দা থুতমা দিয়ে ওইটার কয় দাড়ি, একই জিনিস স্যার, কয় তারপর, কয় বুকের ভিতরে ওই পশম, কয় তারপর, কয় তারপর সার না নাইয়ের নিচ, মানে সারে কইতেছে তুই আর নিচে নামিস, তুই আর নিচে নামিস না। তো আবুল ভাই আপনার এত নিচে নামা উচিত হয় নাই। আমি তার প্রশ্নের জবাব করবো পরে, আগে একটা গান গেয়ে লই। ও নবীজি ছিল রে যেখানে, মেরাজে গিয়া নবী গেল রে সেখানে, ও নবীজি ছিল রে যেখানে, মেরাজে গিয়া নবী গেল রে সেখানে, আহাদে আহাম্মদ নবী ছিল জাতি নূরে নূর শেতাবি গো, আরে ও নবীজি সেই জাতি নূরে নূর নবীজি মিশিল যোগ মিলনে, সেই জাতি নূরে
সেখানে সিদরাতুল মুনতাহারে ছিল ফানা পিশেক নবী বরে গো আরে ও নবীজি সিদরাতুল মুনতাহারে ছিল ফানা পিশেক নবী বরে গো আরে ও নবীজি ছিল পাকা বিল্লায় রাসূলুল্লাহ মত্তকা বা কাউসানে 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 মেরা যে গিয়া নবী গেল রে সেখানে ও নবীজি লামোকা মোকামে রুইয়াতে ছিল বাক্কা বিল্লাই নবী আল্লাতে আরে ও নবীজি আরে লামোকা মোকামে রুইয়াতে ছিল বাক্কা বিল্লাই নবী আল্লাতে আরে ও নবীজি ভেবে কয়া বুলে ওই যাচ্ছিলে হলে বায়া ঠান্ডা নেই ভেবে কয়া বুলে ওই যাচ্ছিলে হলে বায়া ঠান্ডা নেই ঠান্ডা নেই মেরা গে বোরাক নিয়ে যায় আর জমিন থেকে জান্নাতের সুগন্ধ পায় আমার রাসূল বোরাকটা নামাও এই সুগন্ধ জমিনের বুক থেকে কোথা থেকে আসে আমি একটু দেখব জিব্রাইল বোরাক নামাইলেন দেখেন একটা মেয়ে মানুষের কবর এটা দুনিয়ার সাধারণ কোনো নারী না ফেরাউনের স্ত্রী ছিল আছিয়া ফেরাউন খোদাই দাবি করেছিল সবাইকে বলেছিল আমাকে খোদা হিসেবে মানো সবাই মানল ঘরের পরিবার ঘরের বিবি বিবি আসিয়া মানল না আমি আল্লাহর ইবাদত করি তোমার ইবাদত করতে আমি পারবো না তুমি তো আল্লাহ নও অনেক কষ্ট দিয়া গা থেকে মাংস খুলে নিয়া আগুনের ভিতরে পোড়াইয়া গরম তেলের ভিতরে সিদ্ধ কইরা সেদিন বিবি আসিয়াকে হত্যা করেছিল দেহ থেকে যখন কাপড় খুলে নিয়ে গেল সেদিন আল্লাহর দরবারে বিবি আসিয়া বলেছিল পাক পরওয়ারদিগার স্বামীর ঘর আমার জন্য দোজক হয়ে গেছে আমি তোমার ঘরে আশ্রয় চাই আমার আল্লাহ সেদিন বলেছিল ওরে আসিয়া আমার ঘরে যখন আশ্রয় চাইলি স্বামীর ঘর জন্য তোর জন্য যখন দোজক হয়ে গেছে আমি আল্লাহ জান্নাতের ভিতরে একটি ঘর নির্মাণ করে রাখলাম রোজ হাশরের দিন সমস্ত নারীদেরকে দেখাইয়া আমার এই পুরস্কার স্বরূপ সেদিন তোরে আমি দিমু আর তোর কবরটার ভিতরে আমি একটা ঘর বানাই দিব জান্নাতের ঘর দেহ থেকে তার প্রাণ পাখি উড়ে গেল আসিয়াকে মাটি দিল সেই আসিয়ার কবর থেকে সেদিন জান্নাতের সুগন্ধ বাহির হইতেছিল রাসূল দোয়া করল আল্লাহর প্রেমের নিদর্শন দেখল এই ছিল তার প্রশ্নের জবাব এবার আমার একটা প্রশ্ন আমার জীবনে আমি কোনোদিন করি নাই আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় জন্ম নিলেন মদিনাতে তিনি অবস্থান করলেন
বসবাস করলেন মদিনাতেই তার রওজা, কিন্তু রাসূল সব সময় সমগ্র দুনিয়াবাসীর জন্য আল্লাহর দরবারে হাত তুলে দোয়া চাইতো, মানুষের জন্য দোয়া চাইতো, কিন্তু রাসূল কোনোদিন মদিনাবাসীর জন্য দোয়া চাইতো না। মদিনাবাসীরা রাসূলের কাছে এসে একদিন অভিযোগ করলো, ইয়া রাসূলুল্লাহ, সবার জন্য আপনি দোয়া চান, এই মদিনাবাসীর জন্য আপনি দোয়া চান না, তার কারণ কি? সেদিন রাসূল এমন একটা কথা বলেছিল, সেই কথায় সন্তুষ্ট হইয়া সবাই চলে গিয়েছিল। আমি জানতে চাই কেন নাজাত লাগে না মদিনাবাসীর জন্য? সেই কথায় সন্তুষ্ট হইয়া সবাই চলে গেল, যেন আরো বেশি পাইল। আমি জানতে চাই রাসূল সেই মুনাজাতের ব্যাখ্যা কি দিয়েছিল। ওরে আহা দে আহা মদন বিলি, ছিল জাতি নূরে নূর শেতা বিদ, আরে ও নবীজি, আহা দে আহা মদন, জাতি নূরে নূর শেতা বিদ, আরে ও নবীজি, ভেবে কয়া বুলে সেই জাত মিলে হলে বায়াত খানদানি, কয়া বুলে সেই জাত মিলে হলে বায়াত খানদানি, খানদানি মেরাজে কি আলো গেল রে সেখানে, ও নবীজি ছিল রে যেখানে, মেহরাজে গিয়া নবী গেল রে সেখানে, ও নবীজি ছিল রে যেখানে, মেহরাজে গিয়া নবী গেল রে সেখানে। ধন্যবাদ। আমার প্রতিপক্ষ শিল্পী বড় চমৎকার করে জবাব দিয়ে আমার কাছে একটি প্রশ্ন রেখেছে, আমি তার জবাব দিব। তবে তার আগে একটা কথা, এইবার এমন একটা দৃষ্টান্ত দিছে, কয় আর নিচে নামেন না, মানে সে হইছে বুদ্ধি করে মাস্টার আর আমার মানে হইছে ছাত্র, এই হলো বিষয়টা। তো যাক বানাইছে তাদের দোষ নাই, আমার নাম তো আবার আবুল সরকার আর শাহ আলম সরকারের উস্তাদের নামও কিন্তু আবুল সরকার। এই জায়গায় একটা মাপ কাঠি রয়ে গেছে, তাই আমার হঠাৎ করে একটা কথা মনে হয়েছে, ট্যাটনামি করে দুই ট্যাটনায়, দুই ট্যাটনার সাথে এক জায়গায় হয়েছে দেখা, এখন এক ট্যাটনায় আর এক ট্যাটনারে কইতেছে, ওই ট্যাটনা তোর নাম কি? ওই ট্যাটনায় চিন্তা করে ছোট খাটো নাম কইলে তো ঠিক আছে, বড় একটা নাম কোন লাগবো, নাম যখন থুমি সবচেয়ে উপরের নাম থুমু, কয় কি রে চুপ করে রেসাসকে বল তোর নাম কি? তো ট্যাটনায় কয় আমার নাম হইলো খুদার রোম, মানে খুদার নামের সাথে ওর নাম মিলাইছে, আমার নাম হইলো খুদার রোম। কয়েশের ওই ট্যাটনে আবার জিজ্ঞাসা করে, কি রে আমার নাম তো খুদার রোম, তোর নাম কি? কয় ভাই রে আমার তো কোনো নামই নাই। কয় নাম নাই রে বড়নি। কয় বিষয়টা কি? হাউস করে করছিলাম বিয়া, হয়েছিল একটা ছেলে, এই ছেলের নাম রাখছিলাম খুব শখ করে খুদা, কিছুদিন পরে আল্লাহর মাল আল্লাহ লয়ে গেল, ছেলেটা মরে গেল, এখন আমারে আর কেউ নাম টাম কয় না, আমারে সবাই ওই খুদার বাপ বলে রাখি, আমার আর কোনো নাম টাম কয় না, আমার এখন সবাই কয় আমি নাকি খুদার বাপ। শাহ আলম সরকার, তুমি যতই চেষ্টা করে মাস্টার হওয়ার চেষ্টা করো, আমি কিন্তু মাস্টারেরও বাপ, মানে খুদার বাপ, আমারও খুদার বাপ বলে ডাকি। তো যাক, যেখানে তার প্রশ্ন সেখানে আমার একটি গান গাইতে হবে, গানের আগে জবাবটা দিয়ে নিব। মদিনাবাসীদের জন্য কোনো মোনাজাত নাই নামাজের মধ্যে। রাসূলকে জিজ্ঞাসা করলো, সব জায়গার মধ্যে মোনাজাত আছে, নামাজ শেষে মদিনার জন্য কোনো দোয়া করা হয় না, মোনাজাত করা হয় না মদিনাবাসীদের, এটা কেন? আমার রসুল কথা শুনে চোখের পানি ছেড়ে দিয়া সেদিন বলছিল, তোমরা জানো না আমার একজন সাহাবা ছিল আবু যর গিফারি, ওই আবু যর গিফারি আমি যখন মক্কা ছেড়ে মদিনায় আসি, আমার আশেকে পাগল হইয়া আবু যর গিফারি আমার সাথে আমার আশেকে পাগল হইয়া চলে আসলো মদিনাতুল মুনাওয়ারায়, তাতে তার মা বাবা আত্মীয় স্বজন টাকা পয়সা জায়গা জমি ধন সম্পদ সব কিছু ত্যাগ করে এক রসুলের মহব্বতে গ্রাম ছেড়ে দেশ ছেড়ে অন্যত্র চলে আসছে।
এখানে এসে সে নিরুপায়, তার থাকার জায়গা নাই, তার খাবার জায়গা নাই, তার হাতে টাকা নাই, তার পরনে কাপড় নাই, এমন অসহায় একদিন দুই দিন তিন দিন পর্যন্ত সে না খাইয়া থাকে। এই দুরহ অবস্থা আবু জার গিফারি পরনের যে কাপড় সেই কাপড়ও বিক্রি করে তা দিয়া তারা পেট কোন রকম চালাইল। এখন আর কাপড় নাই, মাত্র একটা কাপড় চাদরের মতো লম্বা, সেই একখান কাপড় ওই কাপড়টা জড়াইয়া স্বামী স্ত্রী দুইজনে থাকে। বাড়িতে করলে একটা গর্থ ঘরের মধ্যে, সেই গর্থের মধ্যে দিনের বেলা আবু জার গিফারির স্ত্রীকে লুকায় রাখে, কেউ যেন না দেখে, কারণ তার পরনে কাপড় নাই, সে যে উলঙ্গ। আবু জার গিফারি যখন নামাজ পড়তে আসে, নামাজ শেষ করে আমার পিছনে যারা নামাজ পড়ে তারা সবাই আমার সাথে মোনাজাত করে। আবু জার গিফারি নামাজ শেষ করে মোনাজাত না করে তিনি তাড়াতাড়ি দৌড়ে বাড়িতে চলে যায়। আমার কিছু সাহাবারা আমার কাছে অভিযোগ করলো, আবু জার গিফারি নামাজ পড়ে ঠিকই, আপনার সাথে মোনাজাতে শরীক হয় না। আমি সেই বিচারে আবু জার গিফারিকে ডাকলাম, আবু জার তুমি কেন আমার পিছনে মোনাজাতে শরীক হও না, তুমি বলো। আবু জার গিফারি চোখের পানি ছেড়ে দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার পরনে যে কাপড়টি আপনি দেখছেন সেই একটি কাপড় আমরা মানুষ হলাম দুইজন, স্বামী আর স্ত্রী, ঘরের ভিতর একটা গর্ত করে ওই গর্তের মধ্যে আমার বিবিকে লুকায় রেখাচ্ছি, আমি আসছি এই কাপড় পরে আপনার পিছনে নামাজ পড়ার জন্য। নামাজ তো শেষ হয়ে গেল, এখন আপনার পিছনে মোনাজাত করতে যে সময়টা আমার ব্যয় হয়ে যাবে, এতে নামাজের যে সময় এই সময়টা চলে যাবে। আমি বাড়িতে গেলে, বাড়িতে যাইতে যাইতে আমার নামাজের সময় চলে গেলে আমার স্ত্রীর নামাজ তরক হয়ে যাবে, এই জন্য আমি দৌড়ে চলে যাই বাড়িতে। বাড়িতে যাইয়া আমার কাপড়টা আমার বিবিকে দেই, আমি গর্তের মধ্যে লুকাই, আমার বিবি এই কাপড় পরে তারপরে নামাজ পড়ে, এই জন্য আমি মোনাজাতে শরীক হইতে পারি না। আমি এমন কঠিন কথা শুনে, এমন নির্মম কাহিনী শুনে আমি কি আর এই মদিনাবাসীদের জন্য কোনো মোনাজাত রাখতে পারি? সেই দিন থেকে আমি বলে দিলাম পৃথিবীর সমস্ত জায়গায় নামাজ পড়ে মোনাজাতের প্রয়োজন হবে, কিন্তু মদিনাবাসীদের নামাজের মধ্যে কোনো মোনাজাত না করলে কোনো পাপ হবে না, সমান সওয়াব হবে। ওই মোনাজাত করলেও যে সওয়াব হইতো, মোনাজাত না করলেও সেই সওয়াবই হবে। সেখান থেকে আমার ছোট্ট করে একটি গান থাকবে, চলো নবীজির পাক রওয়া যায়, হারে ও মন পাখি নিয়ে আমায়, চলো নবীজির পাক রওয়া যায়, হারে ও মন পাখি নিয়ে আমায়। নবীজি রয়ে সল যে থায়, নবীজি রয়ে সে থায় গেলে প্রাঞ্জু রায়, আমার সে থায় গেলে প্রাঞ্জু রায়। রোজার মাটি মোর জীবনের চেয়েও খাটি, নবী রোজার মাটি মোর জীবনের চেয়েও খাটি, নাম নিয়ে পরিবালুটি আমি, নাম নিয়ে পরিবালুটি মানব না আর কারো দুহাই, মানব না আর কারো দুহাই, থাকব যত প্রাণে চায় আমি, থাকব যত প্রাণে চায়। চলো নবীজির পাক, গাই মাখিলে চরণ ধুলা জুড়িয়ে যেত ভব জালা, গাই মাখিলে রোজার ধুলা যাবে মনে জালা, শীঘ্র চালা মনু তালা, শীঘ্র চালা মনু তালা, ডুবল বেলা নাজাদ সময়, ডুবল বেলা নাজাদ সময়, চল এনা প্রাণ যায়, চলো নদীর পাক রওনা যায়।
গঞ্জের আবুল সরকার পূর্ণ শূন্য পাপের পাহাড় মানিকগঞ্জের আবুল সরকার পূর্ণ শূন্য পাপের পাহাড় কুল্লাহি পাই দাও হে দিদার কুল্লাহি পাই দাও হে দিদার করবে উদ্ধার সেই প্রতীক্ষায় করবে উদ্ধার সেই প্রতীক্ষায় পন্থ পালে চেয়ে হায় চলো নদীর পার রওনা যায় হারে ও মন পাখি দিয়ে আমায় চলো নদীর পার রওনা যায় হারে ও মন পাখি দিয়ে আমায় চলো নদীর পার রওনা যায় হারে ও মন পাখি দিয়ে আমায় চলো নদীর পার রওনা হয়েছে না বাড়তি গেছে।